মিরপুর কলেজ ঢাকার মিরপুরে অবস্থিত একটি বেসরকারি কলেজ। এটি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ নামেও পরিচিত। দুই একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই কলেজটি 1970 সালে স্থাপিত হয়। এই কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি পাস কোর্স ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ২০১৭ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে 54.99 পয়েন্ট পেয়ে সারা বাংলাদেশের মধ্যে এই কলেজের অবস্থান হয়েছিল 40তম। মিরপুর কলেজে 10টি বিষয়ে স্নাতক সম্মান এবং 8টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। স্নাতক সম্মান পর্যায়ের বিষয়গুলো হল বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা এবং ফিনান্স ও ব্যাংকিং। স্নাতকোত্তর পর্যায়ের বিষয়গুলো হল ইংরেজি, অর্থনীতি, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ব্যবস্থাপনা এবং ফিনান্স ও ব্যাংকিং। এছাড়াও এই কলেজে 3টি বিষয়ে প্রফেশনাল কোর্স চালু রয়েছে। বিষয়গুলো হল বিবিএ, সিএসই এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই কলেজের মূল ভবনের তৃতীয় তলায় কলেজটির গ্রন্থাগার অবস্থিত। গ্রন্থাগারটি সিলেবাস ভিত্তিক বইয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞানমূলক বইয়ের সমন্বয়ে গঠিত। এই গ্রন্থাগারে 3000 বই রয়েছে। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক চর্চার জন্য সংগঠন কালের উচ্চারণ, যেখানে যে কোনো শিক্ষার্থী সাংস্কৃতিক চর্চা করতে পারেন। এছাড়াও কলেজে রয়েছে রোভার স্কাউট, বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় দিবস ও বিভিন্ন অনুষ্ঠান সহ বার্ষিক শিক্ষা সফরের সুবিধা। 2019 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষায় এই কলেজ থেকে 733 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে পাশ করেছে 519 জন। পাশের হার 70.80%। জিপিএ 5 পেয়েছে 6 জন। এই কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ 3.50, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ 3 এবং মানবিকে ভর্তি আবেদনের যোগ্যতা হচ্ছে জিপিএ 2.50। মিরপুর কলেজে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি ফি হচ্ছে 7600 টাকা এবং মাসিক বেতন হচ্ছে 1000 টাকা।